আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুর মুখে দিয়ে মাছ রান্না প্রথমে আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে আসলে তারপর মাছটা ছেড়ে দেবো এরপর আমি নিয়ে নিয়েছি আট থেকে নয়টা মাঝারি সাইজের পেঁয়াজ ও কিছু কাঁচামরিচ এগুলোকে এখন বেটে নেব এখন কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে বাদামি করে ভেজে নেব পেঁয়াজ বাদামি হয়ে আসলে এরপর মরিচ ও পেঁয়াজ বাটা দিয়ে দেব এরপর একে একে আমি সব মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো বাটা এক চা চামচ এরপর দিয়ে দেব রসুন বাটা এক চা চামচ তারপর দিব লবণ এক চা চামচ পরিমাণ হলুদ একটা চামচ পরিমাণ ও মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আরও দিয়ে দিব ধুনিয়া ও জিরা গুঁড়া একটা চামচ এবং সামান্য পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবো ততই তরকারির স্বাদ বাড়বে মশলা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে আর এখন আমি দিয়ে দেবো কচুরমুখি এগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই কচুর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কচুরমুখীটা অনেকেই সেদ্ধ করে রান্না করে কিন্তু আমি সেদ্ধ করিনি সরাসরি রান্না করব। আর কচুর মুখি দিয়ে মাছ রান্না এতই মজার যে গরম ভাতের সাথে এটা হলে আর কিছুই লাগবে না আমি কচুর মুখিটাকেও প্রায় তিন থেকে চার মিনিট মতো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে কচুর মুখির উপরে থাকে এতে করে কচুর মুখিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে পানি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিব এর মাঝে ঢাকনা খুলে আমি দুবার নেড়ে দিয়েছি এখন চেক করে নেব কচুর মুখিটা সেদ্ধ হয়েছে কি না কচুর সেদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছের পিচগুলো মাছগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলের সাথে ডুবিয়ে নিতে হবে এরপর আমি ঢেকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো জাল করে নেবো এতে করে মাছের ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে ঝোলটাকে আমি এরকম পাতলায় রেখে নামিয়ে নেব আশা করছি আমার রান্নাটি সবার কাছে ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ